বৃষ্টি আসছে, আমরা একটু বৃষ্টির দোয়া পড়ি। আল্লাহুম্মা সাইয়িবান নাফিআ, আল্লাহুম্মা সাইয়িবান নাফিআ। এ দোয়ার অর্থ হলো আল্লাহ আপনি এমন বৃষ্টি দেন যে বৃষ্টিটা আমাদের উপকারে আসে। আর আরেকটা দোয়া আছে বৃষ্টির, আল্লাহুম্মা হাওয়ালাইনা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। এর অর্থ হলো হে আল্লাহ আপনি আমাদের আশেপাশে খেতে খামারে বৃষ্টি দেন, যেখানে বৃষ্টির দরকার আমাদের উপরে বৃষ্টি দিয়েন না। দোয়া করার মালিক আমরা, দোয়া করেছি কবুল করার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। এই যে মনে করেন বৃষ্টি যখন হবে আপনি এই দোয়া পড়বেন, এই সুন্নাতটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, এই সিস্টেম শিখেছেন কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃষ্টি হলে এই দোয়া পড়তে বলেছে। বৃষ্টি হলে আপনি যদি দোয়া পড়েন তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দোয়া শিখেছেন সেটা পড়বেন, আর যদি দোয়া না পড়তে জানেন তাহলে আল্লাহর কাছে আপনার মতো আপনি দোয়া করেন, প্রার্থনা করেন, যেহেতু যে কোনো বিপদগ্রস্ত মানুষ দোয়া করতে পারে। কিন্তু আপনি এই জায়গাতে মন গড়া কোনো কিছু করলে সেটার নাম কি হবে? বিদআত হবে।